মর্নিং বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, এখন সকাল 11টা বাজে। তা আজকে ব্লগ শুরু করতে অনেক দেরি হয়ে গেল, কারণ আমি ঘুম থেকে অনেক দেরি করে উঠেছি, সেই জন্যই ব্লগ শুরু করতে দেরি হয়ে গেল। দেরি বলতে মানে ঘুম থেকে সেই 7টার সময় উঠেছিলাম, কিন্তু আমার বরের সাথে গল্প গুজব করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছে। 8:30 আগে আমি কাজে কর্মে হাত দিতে পারিনি। 8:30 সময় আমার সমস্ত কাজকর্ম, স্নান, এগুলো সব হয়ে যায়, আমি ঠাকুর ঘরে চলে যাই 8:30 মধ্যে। কিন্তু আজকে একদম তার উল্টোটা হয়ে গেছে, 8:30 সময় আমি কাজে কর্মে হাত দিয়েছি। তারপর আজকে আবার একাদশী রান্নাবান্নাও হয়ে এসছে। এই যে সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে একটা সবজি করছি, রুটি করলাম, সেমই করলাম, তারপর কৃপার্জনের জন্য ভাত রান্নাও হয়ে গেছে, রাধা মাধবের পুজো দেওয়া কমপ্লিট। ওই 8:30 সময় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বাসি আসি, কাজ করে ঠাকুর ঘরে চলে গিয়েছি, তারপর এসে এই যে একাদশী রান্না শুরু করে দিয়েছে। তা এখন আবার আমি যাব ঠাকুর ঘরে, এখন গিয়ে সন্তোষী মায়ের পুজোটা দেবো। আজকে তো শুক্রবার, সন্তোষী মায়ের পুজোটা দিতে হবে, তো এটা ঢাকা দিয়ে রেখে তারপর মায়ের পুজো দেবো। হ্যাঁ রাখেন, নিচ্ছি। লাল বাতাসাটা পুড়িয়ে গেছে, ওইটা নিলাম লাল বাতাসাটা। পরপর দুদিন আমাদেরকে একজন সজনের ডাঁটা দিল, তো একদিনও খাওয়া হয়নি। পরশু দিন দিয়েছিল, তারপর আবার আজকে দিয়েছে সজনের ডাঁটা। কালকে তো বাড়িতেই ছিলাম না, কিপার পরীক্ষা ছিল, সেখানে গিয়েছিলাম। তো আমার বর বলে কি, আজকে ওই আলুর তরকারি করবো, ওর মধ্যে সজনের ডাঁটাগুলো দিয়ে রাখো, তুমি সজনের ডাঁটা একদমই রান্না করো না। আমি যে কয়েকদিন সজনের ডাঁটা রান্না করেছি, সে কদিনই সে বাড়িতে ভাত খায়নি। আমি কি করব, ওই ডাঁটা তো আমি আর কৃপা বসে বসেই খেলাম। যখন যেটা রান্না করি তখন সে সেটা খাবে না, আর বলবে আমি রান্না করি না। হ্যাঁ কি করেছি? উদয়দা আমাকে ডাকছিল বাইরে, এই জায়গাটাতে ইট দিয়ে ঘের দিয়ে মাটি ফেলে এখানে কিছু গাছ লাগানো হয়েছে, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি এখানে কি কি গাছ রয়েছে, পরে তোমাদেরকে আমি দেখাবো। এখানে কুমড়োর বীজ ফেলা হয়েছে, এবার সেখান থেকে তো শাক বেরোচ্ছে লতানো মতো, তো সেটাই উদয়দা ঠিক করে দিচ্ছে। ইট দিয়ে দড়ি দিয়ে বেঁধে তারপরে ওই লতাটাকে ওর সাথে জড়িয়ে দিচ্ছে। এই জায়গাতে কম মাটি, তো ওই জন্য গাছটা ভালোভাবে হতে পারছে না। গাছটা যদি জমিতে হতো তাহলে জানো তো আরও অনেক বড় হতো। আর এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে না, এই গরমে দেখছি ফুলগুলো একটার পর একটা শুধু ফুটেই যাচ্ছে। আমার সন্তোষী মার পুজো প্রায় 12টার সময় শেষ হলো, তারপর না কীরকম যেন শরীরটা খারাপ লাগছিলো, সেই জন্য আর আমি ব্লগ করে নিই। আমি খাবারটা অবধি বেড়ে খেতে পারছিলাম না, কৃপাকে বললাম যে আমাকে তাড়াতাড়ি খাবারটা দে, কৃপা আমার একাদশী খাবারটা বেড়ে দিল। তো আজকে একাদশীতে কী কী রান্না করেছি সেটাও আর আমি তোমাদেরকে দেখাতে পারিনি, শরীর এতটাই খারাপ লাগছিলো। তারপর তো আর আমি ব্লগই করলাম না, মনে মনে ভাবছিলাম যে আজকের ব্লগটা শুরু না করলেই ভালো হতো। কেন যে আজকে ব্লগটা শুরু করলাম, আজকে আমি ভিডিও এডিট করে আপলোডও করতে পারিনি, ভাবছিলাম তো সন্তোষী মায়ের পুজোটা দিয়ে তারপরে ভিডিওটা নিয়ে বসবো, কিন্তু সেটাও আর হয়নি। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো শনিবার আর আজকে পারণের দিন। আমার বর দেখো স্নান করে ঠাকুর ঘরে চলে এসছে, আমি স্নান করে এসে দেখি আমার বর আমার আগে ঠাকুর ঘরে স্নান ট্রান করে এ দেখো ঠাকুরের নাম নিচ্ছে। আমি তো দেখে অবাক, অনেকদিন পর আমার বরকে আমি ঠাকুর ঘরে দেখলাম। মাঝে মধ্যে সে ঠাকুর ঘরে আসে, তবে সেটা খুবই কম। আমি তো বেশ কিছুক্ষণ সময় ঠাকুর ঘরে দাঁড়িয়েছিলাম, আমার বর ঠাকুরের নাম নিচ্ছিল, তো সেই জন্য তাকে আর ডিস্টার্ব করিনি। আর আমি ওখান দিয়ে পুজোও দিতে পারছিলাম না, ঠাকুর ঘরটা তো ছোটো। তো সেই সুযোগে একটুখানি ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা তো কখনো আমার বরকে ঠাকুর ঘরে দেখো না। আজকে ঠাকুরের ভোগে দিয়েছিলাম চিড়া আর বাতাসা, পারণের দিন তো সেই জন্য, তো একটুখানি চিড়া মুখে দিলাম। এবার তো এই রান্নাঘরে চলে এসেছি, রান্নাবান্না করতে হবে। আজকে দেখো একটা সাদা জবা ফুটেছে, এটা ঠিক সাদা না, ক্রিম কালার না, অফ হোয়াইট কী যেন বলে এটা।
এই যে টগর ফুটেছে, এখন তো গাছে টুকটাক দু চারটে ফুল ফোটে, আগে তো একদমই ফুল ফুটতো না, এই ফুলটা আজকে ফুটলো, দুটো টগর ফুটেছে, আর এই গোলাপি রঙের জবাটা আজকে আর ফোটেনি, এগুলো ছিঁড়ে ফেলে দিই, গাছে বাসি ফুল নাকি রাখতে নেই। আর এই ফুলগুলো যা দেখতে সুন্দর হয়েছে না, কালকে বেশি ভালো লাগছিল, তো ওই যখন ভালো করে রোদ উঠবে তখন এই ফুলগুলো না সব ফুটে যাবে। এগুলো মনে হয় বাসি ফুল, এগুলো কালকে ফুটেছিল, এগুলো বোধ হয় আজকে ফুটবে, এই যে এই পাশেরগুলো। এটা হলো সাদা কাগজ ফুল, দু চারটে করে সাদা ফুল ফুটেছে। এই গরম আসার সাথে সাথেই দেখছে এই ফুলগুলো ফুটছে, এগুলো গরমের ফুল তো ওই জন্য। একটা ছোট্ট গোলাপ আছে গোলাপি রঙের, গোলাপ তো শীতের ফুল, শীতকালে এই গাছটা কোনো ফুল হয়নি। আরেকটা জানি কি দেখলাম, ও এই দেখো এগুলো তো কি যেন রঙ্গন ফুল না জানি কি, বাবা পিঁপড়ে হয়েছে ওষুধ দিতে হবে, এই যে কুড়িয়ে এসছে। গত বছর ওই গাছটাতে অনেক ফুল ফুটেছে, এই গাছটাতে গত বছর বর্ষাকালে, কিন্তু এই গাছটাতে এবছর দেখছি কোনো কুড়ি নেই, ওই গাছটাতে অনেক কুড়ি এসছে, ওই গাছটাতে আবার গত বছর ফুল হয়নি। তো তোমাদেরকে দেখানো হয়নি, এই যে দেখো দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, ওই উপরে ইট দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, এবার কুমড়ো শাক এইভাবে লতিয়ে লতিয়ে উঠবে। এই জায়গাটা তোমাদেরকে দেখানো হয়নি, এই দেখো লঙ্কা গাছ, লঙ্কা গাছগুলো বেশ ভালোই বড় সড়ো হয়েছে, আর বেগুন গাছ সাতখানা লাগিয়েছিলাম, দুখানা বেঁচে গেছে, এই যে দেখো এই একটা এই একটা, আর পাঁচটাই মরে গেছে। বেগুন গাছ আর লঙ্কা গাছগুলো আমি লাগিয়েছিলাম, এই যে পুঁই শাক, এইটা এই দুটো হলো পুঁই শাক, এটাও লঙ্কা গাছ, এটা কী গাছ বলতে পারবো না, আর জানি কী আছে, ও এই যে লাল শাক, এই লাল শাক পুঁই শাক কুমড়ো শাক এগুলো উদয়দা লাগিয়ে দিয়েছে, লাল শাকের অল্প কয়েকটা বীজ ফেলেছে, উদয়দা মনে করছে যদি না হয় সেই জন্য অল্প কয়েকটা বীজ ফেলেছে। দেখো এই একটা লাল শাক, এই এগুলো লাল শাক, এগুলো দেখতে কত ভালো লাগে বলো। ওই দেখো লঙ্কা গাছ, লঙ্কা গাছগুলো বেশ ভালোভাবে হয়েছে, কিন্তু বেগুন গাছগুলো না ভালোভাবে হয়নি। কুমড়ো শাক লঙ্কা গাছ আর হলো গিয়ে পুঁই শাকের গাছ, এই তিনটে গাছ ভালো হয়েছে। এখন 8:10 ভাত নিয়ে বসলাম আমি এখানে, এই যে কালকের বাসি ভাত রয়েছে, আজকে তো এখন অবধি ভাত রান্না করিনি, কালকের ভাত বেশি রয়েছে ওই জন্য আমি এই ভাতটা নিলাম, আর এটা নিরামিষভাবেই তো রান্না করা, কালকে তো নিরামিষ হয়েছে বাড়িতে, তাই একটু মুগ ডাল ওই যে সেদ্ধ করেছি সেই মুগ ডাল নিয়েছি, সর্ষের তেল কাঁচা লঙ্কা পাঁপড় ভাজা, এটা আলুর পাঁপড়, খেতে খুব ভালো লাগে এই পাঁপড়টা। ভাত এখন আর খেতে ইচ্ছে করছে না, কিন্তু তাও খেয়ে নিচ্ছে, এরপর বেশি দেরি হয়ে গেলে না আরও বেশি শরীর খারাপ করবে, ওই জন্য খেয়ে নিচ্ছি। বাবা কী যে এক জ্বালা, ভাত খেলেও জ্বালা না খেলেও জ্বালা, মানে একাদশী আসলে পর না সে আমার বরের শরীর খারাপ করবেই করবে। আমার বড় কালকে বলছিল বলে একাদশী করি রুটি খাই তাও যেন শরীরটা কীরকম লাগে, তাও শরীর খারাপ লাগে। তোমরা তো সবাই হাসো, অনেকেই হাসে, অনেকেই বলে যে একাদশী হয় না রুটি খেলে, সবই তো বুঝে, কিন্তু শরীরের সাথেই তো পেরে উঠতে পারছি না। মাঝে মধ্যে আমার শরীর খুব ভালো থাকে, মাঝে মধ্যে কোনো প্রবলেম হয় না, আমি না খেয়ে থাকলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু দু একদিন এত শরীর খারাপ লাগে, তখন মনে হয় কি একাদশীটা না করলেই ভালো হতো। মনে মনে যেটার ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে, ভাত খাওয়ার পর সত্যি সত্যিই আমার শরীরটা খারাপ লাগছিল। কৃপাকে বললাম প্রেশারটা একটু দেখতে, কৃপা বলল প্রেশার নাকি একটু লো রয়েছে। আর আমাদের এই যে প্রেশার মাপার মেশিনটা, এটাতে সবসময় জানো তো নর্মাল দেখায়, যার লো প্রেশার থাকে তারটাও নর্মাল দেখাবে, আর যার হাই প্রেশার থাকে তারটাও নর্মাল দেখাবে। খুব বেশি একটা এটা ব্যবহার করা হয় না, মাঝে মধ্যে দু এক সময় আমি এরকম কৃপাকে দিয়ে চেক করাই। তা যাই হোক, আমি বেশ কিছুক্ষণ সময় শুয়েছিলাম, তারপরে কৃপা আমাকে নুন চিনির জলটা বানিয়ে দিল, ওটা খাওয়ার পরে আমার শরীরটা আস্তে আস্তে একটু ঠিক হলো। নুন চিনির জলটা না আমার কাছে একটা ধন্বন্তরি ওষুধের মতো, ওটা আমাকে খুব কাজ দেয়। তো এই দেখো নুন চিনির জলটা খাওয়ার পর কিছুক্ষণ শুয়েছিলাম, এই যে আস্তে আস্তে এখন শরীরটা ভালো লাগছে, এবার মাথাটা ভালো করে আশ্রে নিলাম। চুল যদি এলোমেলো থাকে তাহলে না নিজেকে আরও বেশি অসুস্থ মনে হয়।
এখন আমি রান্নাবান্না করব। মাছের ঝোল করব, মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, আর বেগুনি করব। কৃপা অনেকদিন ধরে বলছিল ডালের সাথে বেগুনি খাবে, আর আমার অনেকদিন ধরে মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে ইচ্ছে করছিল। অনেকদিন এই রান্নাটা আমি করি না, তো আজকে মামের মনের মতো দুটো রান্না করে নিচ্ছি। এই মাঝ বয়সে এসে মেকআপ করে যতই নিজের চোখে মুখের রিঙ্কেলগুলো ঢাকার চেষ্টা করি না কেন, যতই হেনা করে নিজের পাকা চুলগুলোকে লুকানোর চেষ্টা করি না কেন, আয়না বারবার বলে দিচ্ছে এবার বয়স হয়েছে, যতই মেকআপ করো না কেন আর কোনো কাজ হবে না। মেকআপ করে নিজের শরীরের রোগগুলোকে আর ঢাকতে পারবে না, এই রোগগুলোকে এখন বন্ধু বানিয়ে বাকিটা জীবন কাটাতে হবে। ইদানিং কেন জানি না অতীতের কথাগুলো খুব বেশি বেশি মনে পড়ে, শুধু মনে হয় যে দিনগুলো চলে গেছে সেই দিনগুলো আমি আর ফিরে পাবো না, এসব ভেবেই না মাঝে মধ্যে এত মন খারাপ হয়ে যায়। সিঙ্কের মধ্যে টুকটাক যেটুকু বাসন ছিল সেটুকু ধুয়ে মেজে নিলাম, রান্না হলে পরে এই দুটো কড়াই মাজতে হবে। এখন বাইরে যাব, বাইরে গিয়ে ওই যে একাদশীর বাসনগুলো আছে না সেগুলো মাজতে হবে, ওগুলো তো আমি সকালবেলা মাজিনি, ওগুলো এখন মাজতে হবে। বেগুনি কেটে রাখলাম, শশা কেটে রাখলাম, তারপরে বেগুনি ভাজার জন্য ব্যাটার করে রাখলাম, আর এইগুলো বেগুনি শশা। তো কৃপা স্যালাড করে রাখবে আর বেগুনিটা ভাজবে, এগুলো ধোয়া নেই, এগুলো এখন ধোবো না, ওই কৃপাকে বললাম যে তুমি যখন বানাবে তখন ধুয়ে নেবে, বেগুনি নাকি আগে থেকে ধুয়ে রাখলে ভালো হয় না, ওই জন্য যখন ভাজা হয় বেগুনি সেই সময় বেগুনিগুলোকে ধুয়ে নিতে হয়। তো এগুলো রেডি করে রাখলাম, ভাত তো হয়ে গেছে, এবার ওই দুটো তরকারি হলেই আমার রান্না শেষ। তো এখন এই বাইরে যাই, বাইরে গিয়ে একটু বাসনটা মেজে ফেলি। এটাকে বললাম উপরে ঘরগুলো গুছিয়ে রাখতে, আমি তো আজকে উপরে ঘরের বিছানাপত্র এসব কিছুই তুলতে পারিনি, ওকে বললাম ওগুলো সব গুছিয়ে রাখতে। মেয়েটা পড়াশোনা করছে, ওকে এত কাজের কথা বলতেও ভালো লাগে না, খারাপ লাগে ওকে বারবার যে এই যে এটা কর একটু ওটা কর এসব যে বলছে নিজেরই খারাপ লাগে, কিন্তু শরীরের সাথে পারছিও না, ওই ওকে বলি। কৃপা আমাকে অনেকটাই হেল্প করে, আমি যেটুকু যা ওকে করতে বলি ও সেগুলো করে দেয়, কিন্তু প্রায় সময় দেখি ও আমার কাজ বাড়িয়ে রাখে। এই ধরো সেদিন ওকে বললাম তিনতলায় ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে, ও জামা কাপড়গুলো নিয়ে ছাদে গেছে, এবার তিনতলা ছাদের উপরে যে শুকনো জামা কাপড়গুলো ছিল সেগুলো ও ছাদ থেকে নিয়ে সিঁড়ির উপরে ফেলে রেখেছে, মানে তিনতলা থেকে ছুঁড়ে মেরেছে দোতলার সিঁড়িতে, ওগুলো পড়েছিল এক একটা এক এক জায়গায়, উপর থেকে ছুঁড়ে মেরেছে তো সেই জন্য এক একটা এক এক জায়গায় ছিল। আমি যখন সন্ধ্যাবেলার দিকে উপরের ঘরে আসলাম ওই দেখে তো আমার মাথা গরম হয়ে গেছে। এই হলো কৃপার কাজ করার কায়দা, জামা কাপড়গুলো মেলে দিয়েছে ঠিকই, কিন্তু ওই শুকনো জামা কাপড়গুলো এনে যে জায়গাটায় জায়গায় রাখবে সে আর করেনি, সিঁড়ির উপরে ফেলে রেখে চলে এসছে। বাড়িতে যদি কেউ আসতো তারপর সে যদি ছাদে সিঁড়ি দিয়ে উঠতো তখন সে কী ভাবতো বলো তো, আমি তো নিচের ঘরেই থাকি। আমি সে বাসনগুলো সব ধুয়ে বারান্দায় রেখে আসলাম, আর এই দেখো কাতলা মাছ আলু দিয়ে মাছের মাথা দিয়ে মুগ ডাল ঢাকা দিয়ে রাখি এগুলো, আর কৃপা তো এই বেগুনিগুলো ভেজে নেবে। কৃপা এখন আবার এসছে অর্জুনের জন্য ওই ব্রেকফাস্ট বানাতে, ডিম টোস্ট না কী করবে সেই বানাতে এসছে। এই বাবা কী যে কাজ করি নিজেই বুঝি না, মাছের ঝোলটা ঢাকা দেওয়ার জন্য যে বাটিটা নিলাম সেটা ছোট বাটি, তো একদম মাছের ঝোলের মধ্যে চলে গেছে, বাটির মধ্যে ঝোলটা একদম মাখামাখি হয়ে গেছে থালাটাতে। এবার একটু গায়ে জল ঢেলে আসি, হেভি গরম লাগছে, নাইটিটা পাল্টে ভালো একটা নাইটি পরি। ইভিনিং বন্ধুরা, এখন 6টা বাজে, কৃপা অর্জুনের জন্য কয়েকটা আলুর পকোড়া করে দিলাম, এটা ওদের আজকের বিকেলের টিফিন। আমি এখন গা ধুয়ে তারপরে ঠাকুর ঘরে যাবো, সন্ধেবাতি দিয়ে আসি তারপর তোমাদের সাথে কথা বলবো। সেদিন যে আমি ব্লাড টেস্ট করতে দিয়েছিলাম সেই রিপোর্টটা আজকে আমার বর দুপুরবেলা নিয়ে এসছে, যে দেখো আজকে ওকে বলে বলে পাঠিয়েছে রিপোর্টটা নিয়ে আসার জন্য, ও ভুলেই যে ওর মনেই থাকে না, তো আজকে দুপুরবেলা নিয়ে আসছে। ওকে বললাম দেখো আমার শরীর ভালো লাগছে না, তুমি তাড়াতাড়ি করে রিপোর্টটা নিয়ে আসো, কী না কি হয়েছে তাড়াতাড়ি করে রিপোর্টটা নিয়ে আসো, এইসব বলে ওকে তাড়াতাড়ি করে পাঠিয়েছে। তো রিপোর্টে সেরকম কিছু নেই, ওই থাইরয়েড কমে গেছে, থাইরয়েডের তো ওষুধ খাচ্ছে এক বছর ধরে ওটা কমে গেছে, কিন্তু কোলেস্টেরল খুব বেড়ে গেছে, কোলেস্টেরল তো ওষুধ খাচ্ছি না, ওটা ওই 3-4 মাস মতো খেয়েছে তারপরে না বন্ধ করে দিয়েছে, সেই জন্য কোলেস্টেরল বেড়ে গেছে।
কিন্তু আমার বরের রিপোর্ট ভালো আসেনি। আমার বরের রিপোর্ট কালকে মেল করে দিয়েছে আর আমারটা গিয়ে আনতে হয়েছে। আমার বরের রিপোর্ট ভালো আসেনি বলতে মানে ওর তো সুগার আছে, সুগারটা বেড়ে গেছে, তারপরে ওই ফসফেট না কি বলে সেটা একটু বেশি আছে। এই বয়সে যে সমস্ত রোগ আর কি সবারই একটু আধটু হয়ে থাকে সেগুলোই আমাদের একটু আধটু করে আর কি দেখা দিচ্ছে। বড় কোনো সেরকম কোনো রোগই নেই, কিন্তু ওই ছোট ছোট অনেক রকমের রোগ রয়েছে, তো তো সেই জ্বালাই আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এই ধরো খাবার খেলে বুকে ব্যথা করে, তারপরে ধরো সকালবেলা ঘুম থেকে উঠলে গা হাত পা ব্যথা থাকে, ভালো করে হাঁটা চলা করতে পারি না, তারপর কথা বললে হাঁপিয়ে যাই, খুব বেশিক্ষণ সময় কাজ করতে পারি না, কষ্ট হয়ে যায়, হাত পা ঝিনঝিন করা। তো আমার যা মনে হয় এই সমস্ত রোগের জন্য সেরকম মনে হয় কোনো ওষুধ নেই। ওই ওষুধ যখন খাবো তখন হয়তো একটু ভালো থাকবো, তারপর দেখা যাবে আবার ঘুরে ফিরে এইসব রোগ এসছে। এগুলো মনে হয় মানে গোড়া থেকে নির্মূল হয় না, আমার যা মনে হয় এই বয়সে মনে হয় এইসব রোগ নিয়েই থাকতে হয়। তাহলে বন্ধুরা এখন ব্লগ শেষ করে দেই, আর কি শেয়ার করবো তোমাদের সাথে। এই দুদিন ধরে একটা ব্লগ টানছি, সন্ধ্যের দিকে জামা কাপড় ভাঁজ করা, সন্ধেবাতি দেওয়া, ঘর গোছানো সমস্ত কাজকর্মই করেছে, কিন্তু কিছুই আর ভিডিও করতে ইচ্ছে করেনি, কারণ আমার ভালো করে না হাত পা চলছে না, আমি কাজগুলো করছি গড়াতে গড়াতে, ওই জন্য আর ভিডিও করতে ইচ্ছে করছিল না। কাজগুলো আমাকে করতে হবে, জোর করে করাচ্ছে, মানে জোর করে করছে, এই অবস্থায় আছে এখন আমি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে। তাহলে বন্ধুরা টাটা, বাই বাই। Thank you.